স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গীতিকবি কাজী মজারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন গুণী গীতিকবি দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা বিস্তারিত আসান হাবিবের রিপোর্টে গতকাল হাসপাতালের হিমঘরে থাকা কিংবদন্তি গীতিগোবি গাজী মাঝহারুল আনোয়ারের নিধর দেহ সকাল দশটায় নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয় পরে বেলা এগারোটায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তার মরদেহ প্রিয় ব্যক্তিকে এক নজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় দেশ বরণ্য এই শিল্পীকে বিশ্বের বাংলা ভাষাভাষী যত মানুষ আছে তাদের জন্য একটা বড় একটা ধাক্কা বলে মনে করি উনি আসলে একটা প্রতিষ্ঠান উনি এমন একটি মানদণ্ডে বাংলা গানকে নিয়ে গেছেন সেটা আমি মনে করি একটা এরকম সুস্থ চিন্তার মানুষ সুস্থ চিন্তার একজন ব্যক্তিত্ব কোথায় পাবো এই সময় গাজী মাঝারুল আনোয়ারের সন্তানেরা বাবাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের পরিবারের তরফ থেকে যা ফুকে তিনি দলমত নির্বিশেষের উর্ধ্বে সব উপরে তিনি বিচার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ আপbookকে এমন ওনারা ভালোবাসে এমন ভাবে সম্মান দিয়েছে গতকাল থেকে আজ পর্যন্ত সব জায়গাতে শুধু গাজী মাজলুলানওয়ার শহীদ মিনার থেকে দুপুর 12টায় তাকে নিয়ে হয় বিএফডিসি সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজের জানাজা তার যে কালজয়ী সৃষ্টিগুলো আছে তার গান তার সুর তার চলচ্চিত্র তার কাহিনী যতদিন বাংলা গান থাকবে আমি মনে করি ততদিন তিনি বেঁচে থাকবেন আমাদের জীবনের যে মানে কাজের যে পরিধি সবকিছু আমাদের জানা দরকার দুপুর দুইটায় চ্যানেল আই কার্যালয়ে তার দ্বিতীয় নামাজের জানা যা অনুষ্ঠিত হয় আমি তো বাবাকে হারালাম আমাকে বলতেন উনি সময় যে আমার শরীর জানান দেয় যে আমি বাঁচব না হয়তো আমাকে দিয়ে কিছু লিখিয়ে নেওয়া পরে বাদাসর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানিতে মায়ের কবরেই এই গুণী মানুষটিকে সমাহিত করা হয় আহসান হাবিব দেশ টিভি ঢাকা